নমস্কার, আপনারা দেখছেন দা খাস খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা। তিনি লকডাউনের সমর্থনে কড়া পদক্ষেপ ভাতার থানার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার পুলিশ লকডাউন সমর্থনে কড়া পদক্ষেপ নিল বিভিন্ন বাজারে বাজারে। করোনা ভাইরাস সংক্রমণ যাতে করে আর ছড়াতে না পারে সেই জন্য রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ তৃতীয় দিনের লকডাউন, সেই লকডাউন যাতে করে 100% সফল হয় সেই লক্ষ্যে নেমেছে ভাতার থানার পুলিশ। এদিন ভাতার বলগোনা, মুরাতিপুর, এরুয়ার, কামারপাড়া এই সমস্ত বাজারে নজরদারি চালায় ভাতার থানার পুলিশ। পুলিশের উদ্যোগে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ খুশি হয়েছেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। আচ্ছা, বেরোলে ফোন করবে না, আমি আছি রাস্তায়। পাশাপাশি কি মোটর সাইকেল যারা যাচ্ছে তাদেরকে কৈফিয়ত করছে? কতটা খুশি আপনারা? আমরা অনেক খুশি। কোন কাজের উপর ছাড় দিচ্ছে, মানে কাদেরকে ছাড় দিচ্ছে? শুধু মাঠের ছাড়। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।